বাংলা চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলছেন তার ভক্তরা। সালমান খুনের রহস্যে নতুন করে হাওয়া এনে দিয়েছেন রুমি নামে এক নারী। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, সালমান আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে, আর খুন করেছেন রুবির ভাই রুমি। পরে রুমিকেও খুন করে লাশ গায়েব করে ফেলা হয়। এরপর আবার পরের আর এক ভিডিও বার্তায় রুবি সব কিছু অস্বীকার করে নিজেকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করে। আবার আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন, ইমনের মানে সালমান শাহর বউ কেন মিডিয়ার সামনে আসছে না। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার পিছনে পড়ে না থেকে সামিরাকে খুঁজে বের করুন। অবশেষে সামিরা জানালেন কেন তিনি আসছেন না মিডিয়ার সামনে। সামিরা বলেন, ইমনের মৃত্যু আমার জন্য সুখকর ছিল না। ইমন মারা যাওয়ার পরেই আমাকে একটা গোষ্ঠী দ্বারা প্ররোচিত হয়ে আমাকে ব্লেম দেওয়া শুরু করে, বলে ওর সঙ্গে আমার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, আমার নামে হত্যা মামলাও করা হয়। এরপর আমাকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকবার সিআইডিতে ডেকে নেওয়া হয়েছে, আমি স্বীকারোক্তি দিয়েছি তাদের। ঘটনাটি আমার জন্য অনেক যন্ত্রণার। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে আত্মহত্যা করত, আর আত্মহত্যার কথা ভাবিনি যে এটাও না, কিন্তু ইমনের মতো ওরকম সাহস আমার ছিল না। থাকলে আজীবন আমার ইমনকে হত্যার দায় নিয়ে আমাকে বেঁচে থাকতে হতো না। আমি চাই এবার পিবিআই সব তথ্য তদন্ত করে মূল যে সত্যটা রয়েছে সেটা বের করে আনুক। ইমন হত্যার দায় নিয়ে আমি আর বাঁচতে পারছি না। কান্না জড়িত কণ্ঠে সামিরা বলেন, আমি জানি ইমন আমাকে কতটা ভালোবাসত, আমাদের পরিচিতি সবাই জানে। আমার আর ইমনের প্রেম ছিল একদম ছেলেমানুষী প্রেম, প্রচণ্ড ভালোবাসতাম আমাদের দুজনকে দুজনে। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, ভালোবাসাকে বেঁচে থাকতে হয় ভালোবাসা হত্যার দায় নিয়ে। কেন আপনার নামে অভিযোগ আনা হলো, এরকম প্রশ্নের জবাবে সামিরা বলেন, কেন আমার উপর হত্যার অভিযোগ আনা হলো এটা ইমনের মা ভালো জানেন, আমি কিছু বলতে চাই না এই ব্যাপারটা নিয়ে, কারণ ইমন আমার ভালোবাসা ছিল, তাই ওনার মায়ের বিরুদ্ধে অভিযোগ আমি করতে চাই না। আপনার বাবা একটি ইন্টারভিউতে বলেছেন, জনপ্রিয়তার ভাটা ও মায়ের সাথে খারাপ সম্পর্ক থাকার কারণে সালমান আত্মহত্যা করে থাকতে পারে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? সামিরা বলেন, আসলে সময়টা খারাপ যাচ্ছিল, তখন আমাদের ইমনের জনপ্রিয়তা অনেকেই সহ্য করতে পারেনি তখন, আর এটা স্বাভাবিক। ইমনকে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি সবাই বয়কট করেছিল একটা সময়ে, তখন ওর মা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা ইমন ভালোভাবে নেয়নি, মায়ের সাথে কোনো প্রচারণায়ও সেই অংশ নেয়নি, এটা নিয়ে বেশ দ্বন্দ্বও ছিল ওদের মধ্যে। তবে এই দুটোর কারণেই যে ইমন আত্মহত্যা করেছে তা আমি বলবো না, আল্লাহ তাআলা জানেন কেন আমার ইমন মরে গেছে, এবং আল্লাহ একদিন সব সত্য উদ্ঘাটন করে দেবেন। শোনা যায় একবার নীলা চৌধুরী রাজনীতি কর্মকাণ্ডের জন্য কাচাইতে পাঠিয়েছিলেন সালমানের কাছে, সালমান দিতে রাজি হয়নি, এবং এর সত্যতা কতটুকু? সামিরা বলেন, হ্যাঁ, সালমানের বাবা এসেছিলেন 50,000 টাকা নিতে, ইমন দিতে রাজি হয়নি, পরে আমি দিয়ে দেই ইমন যখন ঘুমিয়ে যায়। এটা নিয়েও মায়ের আমার উপর অনেক রাগ ছিল, কেন আমি টাকা দিতে গেলাম? মা ভাবলেন আমি ইমনকে প্ররোচিত করছি, এটা বউ শাশুড়ির যুদ্ধ, আমাদের বাঙালি সমাজে আবহমানকাল ধরে চলে আসছে এটা। সালমান শাহ কি আত্মহত্যাপ্রবণ ছিল? এ প্রশ্নের জবাবে সামিরা বলেন, আমার বিয়ের আগে সে 4 সুইসাইড করার চেষ্টা করেছে, 2 তাকে মেট্রোপলিটন হাসপাতাল থেকে ওয়াশ করিয়ে আনা হয়েছে, এটা আপনি সিআইডি রিপোর্টেও তদন্ত করলে পাবেন।
তিনি আরও বলেন, যখন ইমন মারা যায় তারপর পুলিশ এসে বাসা তদন্ত করে সব কিছু সার্চ করেছে, কোনো কিছুই পাওয়া যায়নি। কিন্তু ছয় দিন পর সিআইডি এসে খাবার প্লেট টাওয়াল পেল, যে ছয় দিন বাসার চাবি ইমনের বাবা মায়ের কাছে ছিল। ওনারা প্রমাণ করতে চেয়েছেন বাসায় অনেক মানুষ এসেছে, আমি তাদের রান্না করে খাইয়ে ইমনকে খুন করিয়েছি। ইমন ব্যানসন সিগারেট খেত, ওটা বদলে সেখানে রাখা হয়েছিল মালবোরো সিগারেট। সালমানের সুইসাইড নোট কেন আবুলের পকেটে ছিল? এ প্রশ্নের জবাবে সামিরা বলেন, আবুলের কাছে ছিল না তো, আবুল প্যান্ট বদল করার সময় পকেট থেকে পেয়েছিল। সালমানের মামা অভিযোগ করেছেন, একটা আড়াই বছরের বাচ্চা দত্তক নিয়েছিলেন সালমান, সেই বাচ্চাটাকে আপনারা লুকিয়ে রেখেছেন এবং কাজের লোকগুলোকে দেশের বাইরে পাচার করে দিয়েছেন, এই অভিযোগটা আপনারা কিভাবে দেখবেন? সামিরা বলেন, দত্তক না, ওটা তো ডলির বাচ্চা, ওর নাম ওমর। সালমান একদিন বাসায় ঢুকে দেখে ডলির বাচ্চাটাকে নীলা চৌধুরী মারছে, তখন সে ডলি আর তার বাচ্চাকে নিয়ে আমাদের ইস্কাটনের বাসায় চলে আসে। আর ওরা কোথায় আছে এটা মামলার তদন্তকারীরা খুঁজে বের করবেন সুষ্ঠু তদন্তের স্বার্থে, মীমাংসা চাই। স্বামী হত্যার দায় নিয়ে বেঁচে থাকাটা সত্যি আসলে খুব কষ্টের। এরপর সামিরা কয়েকটা প্রশ্ন তুলে ধরেন সবার উদ্দেশ্যে। তিনি বলেন, আমাকে দোষারোপ করার আগে দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর আমাকে জানাবেন। প্রশ্নগুলো হলো, নাম্বার ওয়ান, সালমান শাহর ছোট ভাই কেন মিডিয়াতে আসেন না ভাই হত্যার বিচারের দাবিতে? নাম্বার টু, নীলা চৌধুরী বারবার কেন এফআইআরে নাম বদলায়? নাম্বার তিন, যদি সিরিঞ্জ এবং এনেস্থেসিয়ায় ব্যবহার করে ইমনকে মারা হয় তাহলে সেগুলো ফিল ছিল কেন? নাম্বার ফোর, ছয় দিন পর সিআইডি কেন ভেজা তাওয়াইল পেল? একটা তাওয়াইল কি ছয় দিন ধরে ভিজে থাকতে পারে? নাম্বার ফাইভ, আর যে রেজবিকে নিয়ে আত্মহত্যাকে হত্যায় রূপান্তরিত করা হলো সেই রেজবি এখন কোথায়? এরপর সকল সালমান ভক্তদের কাছে হাত জোর করে মিনতি করে সামিরা বলেন, আল্লাহর দোহাই লাগি, আমাকে মিথ্যে অপবাদ দেবেন না, তদন্ত হোক, আমি অপরাধী প্রমাণিত হই, তারপর যা ইচ্ছে তাই আপনারা আমাকে বললেন।